ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ইন্ডিয়া থেকে প্রিয় ভাই আব্দুল বারী প্রশ্ন করেছেন, বিভিন্ন ধরনের ভিক্ষুক আসে, সব ভিক্ষুকে দান করবেন নাকি বেছে বেছে দান করবেন? রসুল সাল্লাহ সাল্লামের হাদিসে কী বলে? জি ভাই, রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে বলছে, তোমাদের কাছে যদি লাল ঘোড়ায় সরেও যদি কেউ এসে দান চায়, সাহায্য চায়, তাকে সাহায্য করবে। কোরআনে সূরা দোহার মধ্যে বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াম্মা সাঈলা ফালা তানহার। সুয়ালকারী বা তোমাদের কাছে সা যারা এসে তাদেরকে তোমরা ফিরত দিও না। তো যাই হোক, এইসব কিছুর আলোকে সাহায্যকারী বা যিনি সাহায্য চান ভিক্ষুক বা অভাবী তাদেরকে দান সদকা দেওয়ার ব্যাপারে ইসলামে উৎসাহিত করা হয়েছে এবং সওয়াবের কাজ বিষয়ে বলা হয়েছে। এখন আপনার বর্ণিত প্রশ্ন, বিভিন্ন ধরনের মানুষ আসে, সবাই কি দিবেন? হ্যাঁ, এরকম বহু মানুষ আছে মিথ্যাচার করে, যে মানে আমার স্বামী হয়তো মারাও গেছে অথবা তালাকপ্রাপ্ত, তো জানে না। অনেক মহিলা আসি বলে স্বামী প্যারালাইসিস করে, একটু সাহায্য করেন চিকিৎসার জন্য। সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। এখন এই ধরনের মিথ্যাচার করে যারা করে তো তাদের কিন্তু বরকত হয় না, এই মিথ্যাচারই থাকে যায়। আবার কেউ আছে সত্যই, হ্যাঁ অসুস্থ হয়ে পড়ছে, চিকিৎসার সাহায্য চায়, অথবা মেয়ের বিবাহ, চিকিৎসা মেয়ের বিবাহের জন্য চায়, এমনটি হইতে পারে। সমাজে ভ্যারাইটিস মানুষ আছে। তো আপনাকে কিন্তু দেখে শুনে বুঝেই সাহায্য করা উচিত। বেশি অসহায় কারা? কিছু কি ভিক্ষা করে অথচ এরা পড়াশোনাও করতে পারে, তারপরে পড়াশোনা করতে না পারলে কোথাও কাজও করতে পারে, কিন্তু ছোটো ছোটো বাচ্চারা এভাবে ভিক্ষা চাওয়াটা এগুলি শরীয়তে আসলে উৎসাহিত করে না। তো সব মিলিয়ে আপনি যখন দেখবেন অভাবী তাদেরকে যেমন করবেন, তবে যারা আসছে তাদেরকে আপনি আবার একবারে ডাঁট কমানোর করে, অর্থাৎ রাগাম্বিত সুরে কিছু না বলে যদি মনে করেন রুচি হয় আপনি সাহায্য করবেন, মানা হবে না। সে ধোকাবাজি করেই আপনার কাছে সাহায্য চাক অথবা সত্যিই চাক, এতগুলি খুঁজে না করে সম্ভব হয় দান করবেন। যেহেতু ইসলাম দানের ব্যবহার বলছে যে কোনো ব্যক্তি ঘোড়া চড়ে আসলো তাকে ফেরত দিবেন না, সাহায্য করবে। এখন ঘোড়া চড়ে আসে সাহায্য চাইতে পারে, মুসাফের অবস্থায় হয়তো ব্যক্তি সব কিছু হারাই ফেলেছে, বাড়িতে কোটিপতি লাখপতি, তো সে আপনার থেকে সাহায্য চাওয়া, জাকাত নেওয়া যায় ইসলামের আলোকে, কোরআনের আলোকে। তো এই কারণে হাদিসে এভাবে বলা হয়েছে, মানুষ কোনো সমস্যা পড়েই যেতে পারে, সফর আলাতে বা কোথাও গেছে, একেবারে এমন সমস্যায় পড়ে গেছে দেখা যাচ্ছে তার এখন শূন্য করে নিয়ে গেছে, টাকা পয়সা নষ্ট হয়ে গেছে বা হারানো গেছে। তো এরকম বাজারে হোক বা বাড়িতে আসুক, মানুষ যদি আপনার কাছে সন্দেহ লাগে তার থেকে জানবেন ভাই আপনার সমস্যা কী, কেন চাচ্ছেন, কী আসবে, সে বুঝে শুনে যদি সেই কথা এই দিক সেটি ঘুরা, তারপরেও নিরুৎসাহিত না করে কিছু দিয়ে দেবেন যথাসম্ভব, আর না দিতে পারলে বলবেন আল্লাহ মাফ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।